এপ্লাইকে হর মুছন রোজাকা পায় পাতিং পাতিংখা কমলপুর পিএসবি খবজা মোহনপুর পঞ্চায়েত গোয়ালমারা কামিনি রাধা গোবিন্দ মতাইনগ পাতিং তুই কক্সিতা জাকা থেমরান মুসাসক হামিয়া খাইনা তৈন অবতীকে বাইক হর মুসনকা বলতে চাইছি এই গোয়ালমারা গ্রামের পুরোহিত আমি পুরোহিত করিয়া গ্রামের শুভকামনা করি এই মনোবলে যে আমার ছেলে বাইক রাখা হয়েছে কোন দুষ্কৃতি আয়া আমার ছেলে বাইক আমরা তো কারো ক্ষতি করি না আমরা শুধু মন্দিরে পূজা করি না দোষের কামনা করি শুভকামনা করি এটাই আর কি আমার আপনি কি মন্দিরের ভিতরে থাকেন হ্যাঁ এই মন্দিরে আমার পাশেই বাড়ি আমি বাইকটা কি মন্দিরে ছিল মন্দিরে হ্যাঁ মন্দিরে আছে মণ্ডপে ছিল যদি আমরা রাষ্ট্রবাদী হিন্দু সংগঠন আছে আমরা হিন্দুরা এই কাজ করি সবসময় তো কালকে রাতে চারটের দিকে আমার কাছে একটা ফোন আছে ফোনটা আছে একচুয়ালি গোয়ালমার একটা মন্দির আছে আর ফোনটা করছে ওই মন্দিরেরই পুরোহিত ঠিক আছে তার বাইকটা কালকে রাত্রেবেলা কে বা কারা এখানে আগুন দিয়ে দিয়েছে বাইক মন্দির দাদা আমার আমার ফোন লোক দাদা আমার তো বাইক ফিরে দিয়েছে আর কে বাইক করছে কে বা কারা দেখছি না রাতে চারটের দিকে আমি বাইকের মন্দির মান্ডবি রাখছিলাম কতদিন জায়গা রাখি দিয়ে রাখছিলাম কিন্তু আমার বাইকের বাইক একবার কারা আগুন দিয়ে কিন্তু আমরা এখন আইলাম বিএসও আইছে এটা যদি হয় দেখেন এটা ইন্দুরার একটা মন্দির ইন্দুর রাস্তার জায়গা ঠিক আছে আর ওই লোকটা মন্দিরেরই পুরোহিত সে সারা গ্রামের মঙ্গল প্রার্থনা করে প্রত্যেকদিন পূজা দেয় এখানে পূজারি তো এত আমার মনে হয় দেশে একটা ইন্দুরার উপরে একটা আঘাত হ্যাঁ এইগুলি যদি চলতে দেখে তাহলে আমরা সনাতনী যে ধর্ম এইভাবে দিন দিন আঘাত আছে তো এইগুলি দমন করা উচিত আমার সংগঠনের পক্ষ থেকে আমি এটাই কমু পুলিশ প্রশাসনের এটা তাড়াতাড়ি আসামি অ্যারেস্ট করা হোক আর নাইলে এটা আমরা অনেকগুলো নিয়ে যাবো এবং আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা অনেকটা আমরা এইভাবে প্রস্তুতি দাম না আগামী দিনে নিজের বিরুদ্ধে আমরা অনেক বড় আন্দোলন করে থাকি তো কালকে দুপুরবেলা মণ্ডপে একটা বড় উৎসব হয়েছে আমরা বিষ্ণুগ্রাম অনুপুরীরা তো প্রায় 200 জন মানুষের মানুষের প্রসাদ লইছে এখানে তো এরপরে যে এইটার পরে আবার ধরেন না রাত্রে 9টা নাগাদ দুর্গা পূজার মিটিং আপনি এই মন্দিরে কি আমি এই মন্দিরে পুরোহিত আছি আচ্ছা আচ্ছা তো বিকাল বিকাল তো প্রোগ্রামে গেছে তো ওইখানে মানুষ খাইব তো ওই কারণে বাইকটা আমি বাবার কিছু দিয়ে সরাই রাখব তো আমি দিকে দরকার দিছে বাইকটা এখানে রাখছি এরপরে ধরেন না রাত্রে একটা প্রোগ্রাম হয়েছে আমার ক্লাবের একটা মিটিং আসলো তো ওইটা সাইলে ধরেন না 12:30টার সময় আমি ঘরে গেছি তো আজকে রাত্রে 3:30 থেকে 4টা নাগাদ ওই টাইমটার ভিতরে চিল্লি হয়েছে তো চিল্লি হয়েছে তো আমরা ঘরে থেকে আয়া দেখতেছি যে বাইক দাও দাও করে যাবে বাইকটা কি কোম্পানির ছিল পালসার NS 200 নতুন বাইক নতুন বাইক এরপর এরপর তো দাদার কিতাব এটা মুক্ত চলতে আছে এবং এই আগুন লাগানোর পিছনে কে বা কারা আছে জানেন কি কিছু তো দেখছি না কিতাব তো এখন পুলিশ আইছে পুলিশ ইনভেস্টিগেট করব আর হিন্দু সংস্থা একটা হইছে এখানে দেখা যাবে তারা দেখব আর রাষ্ট্রবাদী হিন্দু সংগঠন দেখো এবং মন্দিরের ভিতরে হইছে মানে তো রাস্তাঘাট হওয়াটা ঠিক আসলো তো ডাইরেক্ট মন্দিরের ভিতরে এইরকম হইতেছে আমরা থাকব কেন আমরা যখন খবর পাইছি খাওয়া খাওয়া পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আসলাম রাস্তা দেখি একটা বাইক কেবা কারো করে দিচ্ছে সত্যিকে কোনো কোনো তথ্য পাওয়া যায়নি বাইকটা ওনারশিপ ওনার হলো বিজু শর্মা সে মন্দিরের সঙ্গে তার বাড়ি মন্দিরের ভিতরে কি ওনার বাড়ি বাড়িটা কি ওনার মন্দিরের ভিতরে মন্দিরের পেছনে বাড়ি মন্দিরের পেছনে বাড়ি বাইকটা কি মন্দিরে ছিল বাইকটা মন্দিরে ছিল বাইকের নাম্বারটা কি বাইকের নাম্বারটা TR04C4803 লোকেশনটা কোন জায়গা লোকেশনটা হচ্ছে গোয়ালমারা সম্পূর্ণ বাইক পুড়ে গেল প্রায় অর্ধেকাংশ অর্ধেকাংশ পেছনে পুড়েছে